উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অশ্লীলভাবে টুকলি তল্লাশি করার অভিযোগে বিক্ষোভ ছাত্রছাত্রী ও অভিভাবকদের। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হরিহরপাড়ার খিদিরপুর কলোনি নেতাজি হাই স্কুলে। অভিযোগ, পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় ছাত্রীদের অশালীনভাবে টুকলি তল্লাশি করা হয়। এরই প্রতিবাদে পরীক্ষা শেষে স্কুলের ভিতরে ঢুকে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রী ও অভিভাবকরা। খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। পরীক্ষা শেষ হতেই বুধবার হরিহরপাড়ার খিদিরপুর কলোনি নেতাজি হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অভিভাবকদের বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় ছাত্রীদের অশালীনভাবে টুকলির তল্লাশি করা হয়, সেই কারণে সম্মানহানি হয় ছাত্রীদের। অভিযোগ, আমি স্কুলে ঢুকছিলাম, তখন ম্যাম আমার গায়ে হাত দিল, দিয়ে এখানে আমার টাকা আছে, টাকাটা মানে আমার বাড়ি থেকে আসেনি, তাই আমি টাকাটা নিজের কাছে রেখেছি। এখানে আমার পায়জামার একটা পকেট আছে। হ্যাঁ, এবার ম্যাম বললো এখানে কী আছে, আমি ম্যামকে বললাম যে ম্যাম আমার এখানে টাকা আছে। মানে ও ম্যাম ওখানে পাশেই ঘর ছিল, ঘরে আমাকে নিয়ে গিয়ে দেখতে পারতো যে ক টাকা আছে, মানে কী আছে, টুকনি আছে না কী আছে, কিন্তু ম্যাম তা করেনি। ম্যাম মানে পায়জামার গিট খুলিয়ে ওখান থেকে টাকাটা বের করে দেখেছে, মানে ওখানে অনেক পুলিশ বা অনেক ছেলেরা ছিল, তারা দেখেছে, মানে অনেক মানুষের মাঝে, মানে পায়জামা খোলা কতটা সম্মানে আঘাত হয়েছে। এরই প্রতিবাদে পরীক্ষা শেষ হতে স্কুলের ভিতর ঢুকে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। অনেকজন বলছে তোমরা ঝামেলা করছো, ওদের মাথায় প্রেশার পড়বে, ওদের মাথায় আগেও প্রেশার পড়ছে, ওরা কান্নাকাটি করছে, দুঃখ লাগছে, এ লাগছে, তাহলে ওরা যে যদি তাহলে আপনারা কেন বলেননি স্কুলের সামনে, কেন জানাননি, এই প্রশ্নটা। যদিও স্কুলের প্রধান শিক্ষক বলেন অভিযোগ থাকলে লিখিতভাবে দেওয়া হোক, স্কুলে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে। ওনারা আমার কাছে চাইছেন যে সমস্ত টিচাররা আজকে সকালবেলায় ফিসকিং এর দায়িত্বে আছেন, তাদের নাম এবং ঠিকানা ওরা চাইছে যে তাদের এগেনস্টে কিছু করবেন। আমি সেটা বললাম, অ্যাজ এ হেডমাস্টার মশাই হিসেবে আমার পক্ষে কোনো ব্যক্তিগত চারজন শিক্ষকের নাম দেওয়া সম্ভব না, কারণ এটা আমার নীতির বিরুদ্ধে। এইটুকুতে এবার তারপর তারা বললেন অভিযোগ করব, আমি তখন বললাম ঠিক আছে, আপনারা যেখানে অভিযোগ করার, বিডিও সাহেব, এসডিও সাহেব, আইসি সাহেব, সেটা করুন, আমরা তারপরে আমাদের সিসিটিভি ফুটেজ নিয়ে যাবো, শুনে নিয়েছি, আগামী দিনে সেটাও ভাবা হবে। কিন্তু এমন কিছু অশালীন কিছু হয়েছে কিনা ওনারা তো বলে গেলেন, আমরা সিসি ক্যামেরা আছে দেখে নেব, আর আমাদের পরবর্তীকালে যদি কোনো সংশোধনের দরকার হয় সেটা আমরা অবশ্যই করব। প্রত্যন্ত গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান, মানুষের ভরসা ও আস্থা, জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। একই ছাদের তলায় সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, ইউএসজি, অত্যাধুনিক ওটি, আইসিইউ, 24 ঘন্টা ইমার্জেন্সি, ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। কলকাতা ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গ্রুপ অফ কনসালটেন্ট অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9593734944 ও 8328718821।